বুদ্ধের মাথায় গোল গোলভাবে যেই মুকুটের মতো আমরা দেখতে পাই ওটা কিন্তু আসলে শামুক তো সেই শামুকের পরিবর্তে রিয়েল চুলের জটা হোক অথবা রাস্তা থেকে নাম না জানা ফুলের কুড়ি আর পাতা নিয়ে গিয়ে তার ছাপ তুলে নতুনভাবে কোনো এক এক্সপেরিমেন্ট করাই হোক সবই করেছি এই ওয়ালে টু উইক্স ধরে চলছিল কাজটা কাল রাত্রি বারোটা নাগাদ আমি কাজ ফাইনাল করে বাড়ি ফিরেছি বাকি ওয়ালগুলো কালার করে নেওয়ার পর তিন কোট প্রাইমার মেরে আমায় এই ওয়ালটা ছেড়ে দিয়েছিল তারপর আমরা কালার চাপিয়েছিলাম তিন ইঞ্চি আর ছয় ইঞ্চি রোলার দিয়ে এশিয়ান পেন্টস আর বার্জার দুটো কালারকেই মিক্স করেছি আমার কাছে কালার ছিল ব্যাকগ্রাউন্ডে যে কালারটা তোমরা দেখছো হালকা একটু স্কাই কালার স্কাই কালারটা করার পর মনে হয়েছিল যে এইভাবে একটু আকাশই রাখবো কিন্তু কাজ করতে করতে মনে হলো যে আরও যে বাকি ওয়ালগুলো আছে সেটাও কাইন্ড অফ একটু আকাশি কালারই আছে তো তার সাথে মিশে যাচ্ছে কালারটা তো সেই জন্য কালারটা আবার চেঞ্জ করলাম তো এইভাবেই করতে করতে আমাদেরকে অনেক কিছু চেঞ্জ করে নিতে হয় যেটা ভালো লাগছে বা কোনটা ভালো লাগছে না ব্যাকগ্রাউন্ড নিয়ে কিছুটা স্যাটিসফ্যাকশন আসার পর তারপর আমরা গাছে কালার করা শুরু করেছিলাম আমি আর আমার সাথে একজন ছিল ব্যাকগ্রাউন্ডে ব্ল্যাক আর ব্রাউন মিক্স করে দেওয়ার পর ব্রাউনের কিছু কিছু শেড ইউজ করেছিলাম তারপর এখানে গ্রিনের শেড ইউজ করছি শ্যাওলার ফিলিংসটা দেওয়ার জন্য আমার ক্ষেত্রে যে কোনো কাজের সময়ই ছবিটা কতটা ভালো হচ্ছে সেটা ইম্পর্টেন্ট হয়ে যায় নাকি রেফারেন্স কি আছে গাছ এই গাছের ক্ষেত্রেও রেফারেন্স একরকম ছিল শুরুটা দেখো একরকম হয়েছে শেষটা আবার একটু অন্য রকম হবে কোনো কাজের ক্ষেত্রে আমার ফাইনাল যে কাজটা সেটা কতটা ভালো বেরিয়ে আসছে আমি সেটার উপর বেশি জোর দিই তো গাছের ক্ষেত্রেও সেইভাবেই হয়েছিল পাতাই কালার চাপানোর পরে আমি আবার মিডিলটোন কালারগুলো চাপিয়ে দিয়েছিলাম গাছটা এখানে মেনলি শ্যাহলা একটু গাছ একটু ওল্ড একটু যেহেতু বুদ্ধা এখানে তপস্যা করছে তোমরা আমাকে অনেকে বলেছিলে ওয়াল এর ক্ষেত্রে ড্রয়িংটা কিভাবে করবে তো তার ভিডিও একটা আছে সেটা তোমরা গিয়ে একটু চেক করে নিতে পারো এখানে আমি ডাইরেক্ট বুদ্ধাটা পেন্সিল দিয়ে ফ্রি হ্যান্ড করেছি সেই সময় ব্যাকগ্রাউন্ড সিনের ঝরনার জল ফুল এইগুলোর কালার চাপা ছিল সাজিদ ব্ল্যাক আর ব্রাউন মিক্স করে একটা কালার করে পেন্সিল ড্রয়িংটা যাতে ভালোভাবে বোঝা যায় তার জন্য আমি আউটলাইনটা ড্রয়িং করে নিয়েছিলাম বুদ্ধার বেস লেয়ারটা ভালোই চাপিয়ে দিয়েছিল কাপড়ের ফোল্ডাও মোটামুটি ভালোভাবেই ফুটিয়েছিল কিন্তু তারপর ঘাবড়ে যাচ্ছিলো যদি ঘেটে যায় বা কিছু তো সেই জন্য আমি ধরে নিলাম পুরো বুদ্ধটা যেহেতু বুদ্ধটাই আসল তো পুরো বুদ্ধর কালারটাই এরপর থেকে আমি ধরে নিয়েছিলাম আর ও ওপরের পাতাগুলো গাছের পাতাগুলো একদম ভালোভাবে ডিটেলিং করার চেষ্টা করছিলো দু তিন দিন ধরে ওকে একটু বোঝানোর পর ভালোই ডিটেলিং করেছিল পুরো কাজটাই ওই করেছে গাছের পাতাগুলো ফিনিশিংটা তারপর আমি ধরেছিলাম যদিও সব জায়গায় টুকটাক ফিনিশিং কোথাও টেন পার্সেন্ট কোথাও টোয়েন্টি পার্সেন্ট আবার কোথাও ফিফটি সিক্সটি পার্সেন্ট আমাকে কাজ করতে হয়েছে বাট ওভারঅল ও কাজ খুব ভালো করেছে তো এখানে দেখতেই পারছো যে আমি কাপড়ের ফোল্ডগুলো ধরার চেষ্টা করেছি কেমন এগোচ্ছে তোমরাই বলতে পারবে এই কাজে যতটা টাইম ভেবেছিলাম লাগবে তার থেকে অনেকটাই বেশি টাইম লেগে গিয়েছিল বাট কাজ শুরু করার পর আর ভাবিনি যে কতদিন লাগবে আমাদের লক্ষ্য ছিল দুজনেরই যে কাজটা ভালো করে করতে হবে ভালোভাবে কমপ্লিট করতে হবে এবার আমি আস্তে আস্তে বুদ্ধাটা ফিনিশ করব কাপড়ের ফোল্ডটা দেখতে পারছো কেমনভাবে ভাবে করার চেষ্টা করছি আশা করছি তোমাদের ভালোই লাগবে তো এইভাবেই পুরো বুদ্ধাটাকেই ফিনিস করবো তবে বুদ্ধার একটু জীবনই হয়তো তোমরা অনেকে জানো বা অনেকে জানো না তোমাদেরকে একটু শেয়ার করি গৌতম বুদ্ধের জন্ম হয়েছিল কিন্তু শালগাছের তলায় ওনার মা যখন বাপের বাড়ি যাচ্ছিলেন তো সেই টাইমেই ওনার জন্ম হয় তখনই অথবা পাঁচ সাত দিনের মধ্যে ওনার মা মারা যান প্রথমে ওনার নাম ছিল সিদ্ধার্থ তারপর বোধিলাভের পর ওনার নাম গৌতম বুদ্ধ হয় গৌতম বুদ্ধ ঠিক না বোধিলাভের পর হয় বুদ্ধ আর ওনার মাতা বিমাতা ছিলেন গৌতমী সেইখান থেকে গৌতম নাম আসে তো সেই হিসেবেই ওনার নাম হয় গৌতম বুদ্ধ যেমনটা আমি শুরুতেই বলেছিলাম নাম না জানা কিছু কুড়ি নিয়ে নিয়েছিলাম তারপর এই কালারটা এটা যদিও বার্জারের কালার এই কালারটা নিয়ে আমি জাস্ট ছাপ তোলার চেষ্টা করছিলাম এই কিছু কিছু টেক্সচার দেওয়ার চেষ্টা করছিলাম নতুন নতুন কিছু টেক্সচার দেওয়ার চেষ্টা করেছিলাম পাতার যে পেছনের শিরাগুলো দেখা যায় সেইগুলো কারণ আমরা একটা পাতা দিয়েছি এক রকমের ডিজাইন লাইট ডার্কের একটা ডিজাইন দিয়েইছি তো যদি একটু অন্যরকম ডিজাইন থাকে জিনিসটা দেখতে ভালোও লাগবে তোমরাই জানিও কেমন লাগছে অনেকের ভালো লাগতে পারে অনেকের খারাপ লাগতে পারে তো দা মানে আমাদেরকে যিনি কাজটা করা ছিলেন তো দাদা খুব ফ্র্যাঙ্ক ছিল যে ঠিক আছে তোমরা করো নতুন কিছু করো যেটা নেই সেরকম কিছু করো আমি তার জন্য আছি কোনো চাপ নেই তো দাদাও অনেকটা হেল্প করেছে আমাদেরকে যেমন বুদ্ধার ক্ষেত্রে বুদ্ধার যে তে আমরা জানি মুকুট টাইপ যেটা থাকে সেটা আসলে শামুক কিন্তু সুপ্রিয়তা বললো দরকার নেই রিয়েল চুলের যে জটা হয় যেরকম শিবের জটা হয় তুমি সেই টাইপের করে দাও তো সেটাও একটা নতুন জিনিস আমি অ্যাড করেছি আমি জানি না বুদ্ধার এইভাবে चूल देखते पा जाए कि ना অনেক ছবিতে হয়তো থাকতেও পারে কোনো কোনো ছবিতে তারপর আবার সুপ্রতা বললো যে একটা পাখি অ্যাড করলে ভালো হয় তো সেই জন্য পাখিও অ্যাড করেছিলাম এইটি পার্সেন্ট কাজ দুদিনের কমপ্লিট করে নেওয়ার পর তারপর বাকি ছিল আমার কাজ আস্তে আস্তে কাজটা ফিনিশ করা বাকি ছিল তো আমি সবার প্রথম একদম ওপর থেকে শুরু করেছিলাম কাজটা কমপ্লিট করতে পাতার ডিজাইনগুলোকে আস্তে 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 একটু ডিটেলিং করার চেষ্টা করছিলাম লাইট ডার্ক ধরার চেষ্টা করেছিলাম কিছু শুকনো পাতা কিছু হলুদ পাতা কিছু লাইট পাতা এইভাবে পাতাগুলোও অ্যাড করার চেষ্টা করেছিলাম বুদ্ধের অর্ধেক গল্পটা তো বাকিই রয়ে গেলাম তো প্রথম জীবনে ত্রিশ বছর পর্যন্ত উনি সংসারেই ছিলেন তার আগে উনিশ বছর বা কুড়ি বছর বয়সে ওনার বিবাহ দিয়ে দেওয়া হয় যাতে সংসারের প্রতি টান যাতে থাকে সংসারে আবদ্ধ করার জন্য ওনার বাবা মা এই কাজ করেন একদিন হঠাৎ তার সারথিকে নিয়ে উনি বেরিয়েছিলেন রাজ্য ভ্রমণ করতে এইভাবে হঠাৎ হঠাৎ তিনি চেষ্টা করতেন বেরিয়ে যেতে যদিও অনেক বিলাসবহুল জীবনে তাকে আবদ্ধ রাখার চেষ্টা করেছিল ওনার বাবা বাট উনি বেরিয়ে পড়তেন তো উনি একবার বেরিয়ে উনি একজন অসুস্থ মানুষ দেখেন একজন মৃত মানুষ দেখেন একজন বৃদ্ধ মানুষ দেখেন আর একজন সন্ন্যাসীকে দেখতে পান তখন তিনি তার সারথিকে প্রশ্ন করেন সারথি তাকে বুঝিয়ে বলেন যে মানুষের নিয়তি এটা তারা একসময় বৃদ্ধ হবে অসুস্থ হবে আর মৃত্যুভুকে পতিত হবে তো তারপর তিনি ওই সন্ন্যাসীকে দেখে বলেন যে ইনি কেন তো তিনি বলেন যে যারা এই সমস্ত সংসারের ধর্ম ত্যাগ করে সংসার জীবন ত্যাগ করে বেরিয়ে যায় তারাই সন্ন্যাসী হয় তারাই মোক্ষ লাভ করতে পারে তো এইভাবে তিনি তার প্রথম যে স্টেপ সন্ন্যাসের দিকে এগিয়ে যাওয়ার তো সেই স্টেপটা তিনি খুঁজে পান খুব বেশি ডিটেলসে বললাম না তোমরা একটু গুগল করতে পারো বা কোনো বই তোমরা পড়তে পারো আমি জাস্ট একটু গল্পের ছলে একদম বেশিক জানানোর জন্য বললাম কাজটা কমপ্লিট হয়ে যাওয়ার পর ওনাদের বাড়ির গোপাল ছিল তো সেই গোপালের চোখে একটু কালার করতে বলেছিল আর সেই দিনেই আমি আবার আমার তুলি নিতে ভুলে গেছিলাম একদম মোটা একটা তুলি ছিল যদিও জিরো তবে যতটুকু পেরেছিলাম ওই ব্রাশ দিয়েই করে দিয়েছিলাম লক্ষ্মী ছিল গোপাল ছিল আর একটা শিব ঠাকুরের একটা পাথর ছিল এই কাজটা কমপ্লিট করতে কিন্তু যথেষ্ট বেশি সময় লেগেছে যথেষ্ট বেশি ধৈর্য লেগেছে অনেক দিন রাত্রি নটা দশটাও বেজে গিয়েছিল লাস্ট দিন কাল রাত্রি বারোটা বেজে গিয়েছিল আমার বাড়ি আসতেই তো বুঝতেই পারছো কতটা রেডিকেশনের প্রয়োজন তো আমি আশা করব তোমরা সেই ভালোবাসাটা দেবে

দাদা নিজেও একজন শিল্পী দাদা পৃথিবী ব্যান্ডের সাথে কাজ করে তো তোমরা অনেকেই জানো পৃথিবী ব্যান্ডের নাম শুনেছ হয়তো শিল্পীদের সাথে কোয়ার্ডিনেট করতে সত্যিই সুবিধে হয় বুঝতে সুবিধে হয় দাদা কি চাইছিল আমি বুঝতে পারছিলাম বা কোথায় চেঞ্জ করতে বলছিল। সেটাও আমি বুঝতে পারছিলাম অনেক জায়গায় দাদা চেঞ্জ করিয়েছে দাদার মতো করে চেঞ্জ করিয়েছে তো সেইটা কিন্তু আলটিমেট ভালোই লেগেছে বুদ্ধের যে লাইট ব্লু লাইটটা ওটা দাদাই চেয়েছিল যে একটু ব্লু লাইটটা হবে ভালো লাগবে তারপর অবশ্যই আমি নিজের মতো সেখানে অ্যাপ্লাই করেছি চেষ্টা করেছি সেখানে দাদা কোনো বাউন্ডেশন রাখেইনি যে এইভাবেই করতে হবে বাট আলটিমেট কাজটা দুজনে মিলে দুজনের আলোচনাই হয়েছে কাজটা ভালো হয়েছে আশা করছি তোমাদেরও ভালো লাগবে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো ফলো করো শেয়ার কমেন্ট যা খুশি করে দিও কারণ তোমাদের কাছে পৌঁছনোই আমার একমাত্র লক্ষ্য দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো বাই